আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা অনেক সময় মুভি অথবা ওয়েব সিরিজ ডাউনলোড করার পরে প্লে করার সময় হঠাৎ দেখি যে কোনো প্লেয়ারেই অডিওটা প্লে হচ্ছে কিন্তু ভিডিওটা প্লে হচ্ছে না। এই যে এরকম দেখেন, মিসিং কোডেক, দিস আইটেম ওয়াজ ইনকোডেড ইন এ ফরম্যাট দ্যাটস নট সাপোর্টেড। আইটেমটি এমন একটি বিন্যাসে এনকোড করা হয়েছে যা সমর্থিত নয়। এখন আমি যদি এটাকে অন্য কোনো প্লেয়ারে ওপেন করি, তাহলে আমি মনে করেন এই কম প্লেয়ারটাতে ওপেন করতে যাচ্ছি, ওপেন করলাম, কেন সেম সমস্যা, অডিও আসতেছে কিন্তু ভিডিও আসতেছে না। এখন আমি এটা আরেকটা প্লেয়ার ওপেন করতে যাচ্ছি, সেটা হলো পট প্লেয়ার। পট প্লেয়ার ওপেন করলাম, এখানে আপনারা দেখতে পারবেন এই সেম সমস্যাটাই হইতেছে যে পেলে হচ্ছে না, কিন্তু এখানে পেলে হবে যদি আপনারা একটা কোড ইনস্টল করেন। কোডটির নাম হলো পট প্লেয়ার কোডেক প্যাক। এই কোডটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং সেট আপ করবেন, পুরো প্রসেসটাই আমি আজকে দেখাবো। তবু আমি পট প্লেয়ার 2020 ওল্ড ভার্সনে এই সমাধানটি দেখাবো এবং আমি ওল্ড ভার্সনটির লিঙ্ক এবং পট প্লেয়ার কোডেক প্যাকের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, অথবা আপনারা চাইলে আমি আরও দুইটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। আপনারা এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা এখান থেকে এই যে পট প্লেয়ার কোডেক প্যাক, আপনাদের যদি পিসি যদি 32 বিটের হয় তাহলে আপনারা এটা ইনস্টল করবেন, আপনার পিসি যদি 64 বিটের হয় তাহলে আপনারা এটা ইনস্টল করবেন। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে দিলে 32 বিটের এটা ইনস্টল হয়ে যাবে। একইভাবে আপনার যদি 64 বিটের হয় তাহলে আপনারা এখানে ক্লিক করবেন, অথবা আমি গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করতে পারবেন পটপ্লেয়ার প্লাস পটপ্লেয়ার কোডেক প্যাক। আর আপনারা যদি পটপ্লেয়ার ওল্ড ভার্সন ডাউনলোড করতে চান, আপনারা এখানে এই ওয়েবসাইটটি দেখবেন, আসার পর আপনারা নিচে যে কোনো একটি ওল্ড ভার্সন ডাউনলোড করতে পারেন, অথবা আমার গুগল ড্রাইভ থেকে গুগল ড্রাইভের লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন। আমি 2020 সালেরটা আমি ইনস্টল করছিলাম, এই যে আমি 2020 সালেরটা ইনস্টল করছিলাম, আপনারা চাইলেও 2020 সালেরটা ইনস্টল করতে পারেন, অথবা যে কোনো একটি আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন, ডাউনলোড শুরু হয়ে যাবে পট প্লেয়ার। এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে, ডাউনলোড করার পর প্রথমে আপনারা পট প্লেয়ারটা ইনস্টল করে নেবেন, নেওয়ার পর আপনারা ওপেন কোডেক সেট আপ 64, এটা আপনারা পট প্লেয়ার ওপেন কোডেক সেট আপ এটা ইনস্টল করে নেবেন। পটপ্লেয়ার ইনস্টল হয়ে গেল, এখন ওপেন কোডেক সেট আপটা আমি ইনস্টল করব। ওপেন কোডেক সেট আপটা যে ওপেন কোডেক সেট আপ ইনস্টল শেষ, এখন যেহেতু ইনস্টল হয়ে গেছে বারবার ইনস্টল করার দরকার নাই। এরপর আমি যদি এই ভিডিওটা পটপ্লেয়ারে ওপেন করি, তাহলে কিন্তু সেম সমস্যাটা দেখাবে। তো আমি এটা ইনস্টল করার পর আমাকে যেটা করতে হবে, আমাকে এটা সেট আপ করতে হবে, এটা সেটিং কিছু চেঞ্জ করতে হবে। এরপর আমি পটপ্লেয়ারে যাবো, যাওয়ার পর এখান থেকে প্রিফারেন্সে যাবে, যাওয়ার পর ফিল্টার কন্ট্রোলে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে ভিডিও ডিকোডারে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা এখান থেকে এই যে HEVC এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা এই যে নিচে এখানে দেখতে পারবেন এই যে H265 HEVC এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা এই যে FFMPEG
64.dll এখানে ক্লিক করবেন, ক্লিক করে ওকে ক্লিক করবেন, এরপর অ্যাপ্লাই দিয়ে ওকে ক্লিক করবেন, এরপর কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখন আমি যদি এটা টেবিলে করি, তারপরে দেখতে পাবেন সহজে আমার ভিডিওটা প্লে হচ্ছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।